তো ওয়েলকাম। আগের দিন আমি একটা ভোট নিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমরা নেক্সট দিন কোন গেমটি দেখতে চাও, তোমরা বলেছিলে মাইনক্রাফট 60% আর হরর গেম বলেছিলে 30%। তো যারা হরর গেম লাভার তাদের জন্য আমি দুঃখিত, আজকে খেলবো মাইনক্রাফট। তো চলো শুরু করা যাক, লেটস গো। সবাইকে স্বাগত আমাদের নতুন ওয়ান ব্লক। আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এনচ্যান্টমেন্ট সেটআপটা আপগ্রেড করতে হবে। তোমরা আগে থেকে দেখতে পাচ্ছ যে অনেকগুলো বুক শেলফ এখানে কম রয়েছে, তো আমাকে এগুলো আপগ্রেড করতে হবে। আর এগুলো আপগ্রেড করার জন্য আমাকে কিনতে হবে কি বলে বুক শেলফ, আর তার জন্য আমাকে বানাতে হবে ফ্লেচিং টেবিল। এবার তোমরা ভাববে যে ফ্লেচিং টেবিল কেন বানাচ্ছি, তো তোমরা শুধু দেখো ফ্লেচিং টেবিল দিয়ে আমি কি করি। আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে, অবশ্য আইডিয়াটা আমার না, আমি আইডিয়াটা একজনের দেখেছি। তো আইডিয়াটা খুব দারুণ আইডিয়া, তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না এখনো পর্যন্ত তারা দেখো। তো আমার ফ্লেচিং টেবিল বানাতে লাগবে দুটো ফ্লিন্ট, আর ফ্লিন্ট আমার এই ওয়ার্ল্ডে আশা করি নেই, কারণ ফ্লিন্ট তোমরা জানো যে গ্র্যাভেল থেকে পাওয়া যায়, আর গ্র্যাভেল এই ওয়ার্ল্ডে আমি মনে হয় না একটাও গ্র্যাভেল ঠিক মতো ধরতে পেরেছি, সব নিচে পড়ে গেছে। তো আমাকে যেতে হবে নেদারে, তোমরা ঠিক বুঝেছো, কারণ নেদার হচ্ছে একটা অনেক ডেঞ্জারাস জায়গা। সেখানে আমি একটা চেস্ট রেখে যাব বাইরে, কারণ এখানে আমার যত ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে রেখে যাব, কারণ আমি চাই না ইম্পর্টেন্ট জিনিস আমি হারাতে, যেগুলো মোটামুটি জিনিস সেগুলো আমি নিয়ে যাব। প্রথমেই হগলিনের দল চলে এসেছে সামনে কতগুলো, তো আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে বুট পরতে হবে সোনার, কারণ গোল্ডেন কোনো জিনিস যদি আমি পরে যাই তাহলে শুনেছি যে ওরা কিছু বলে না, পিগলিন হগলিন ওরা ছেড়ে দেয়। তো গোল্ডেন বুট আছে যেটা হচ্ছে এনচ্যান্ট করা, এটা আমি পেয়েছিলাম মনে হয় কোথায় যেন চেস্টের মধ্যে পেয়েছিলাম। তো এটা পরে যদি যাই তাহলে হয়তো আমাকে কিছু বলবে না ওরা। ও ভাই পাখিটা এখানে কি করে আসলো, আমি এটাকে কবে থেকে খুঁজে বেড়াচ্ছি, ভাই পড়ে যাবি লাভার মধ্যে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটার জন্য আমি একটা ব্যবস্থা করতে হবে। এটার জন্য কি ব্যবস্থা করা যায়, এটার জন্য আমি একটা লিড নিয়ে যাব, লিড দিয়ে এটাকে বেঁধে আনবো, আর এটাকে শাস্তি দেব। তোমরা বলো কি শাস্তি দেওয়া যায়, এটা কোনো পারমিশন ছাড়া নেদারে চলে গেছে উড়ে উড়ে, মানে উঠতে পারে বলে যা ইচ্ছা তাই, আমরা নয় উঠতে পারি না। কোথায় গেল ভাই, কোথায় চলে গেল পাখি, এমন হয় নিঘাত না লাভার মধ্যে পড়ে গেছে, আমি হগলিনের মধ্যে আবার লিট পড়াচ্ছি কেন, বাই বাই বাই। আহ না না না, পালাও পালাও পালাও, পাখি পাখি মনে হয় পড়ে গেছে লাভার মধ্যে, পাখি আর বাঁচানে, আমি বলেছিলাম পাখিকে বারবার করে। ও পাখি বাঁচা আছে, পাখিকে এবার এখানে আটকাও, দাঁড়াও বলো পাখিকে কি শাস্তি দেওয়া যায়, পাখির জন্য প্রাপ্য শাস্তি কি আমাকে তোমরা বলো এখনই। আমার একটা মাথায় আইডিয়া আসছে, পাখিকে এখানে দড়ি দিয়ে বেঁধে রাখবো যাতে উঠতে না পারে, উঠতে পারে বলে যা ইচ্ছা তাই করে। তো এখানে তুই আজকে থেকে থাকবি, তো এখান থেকে কোনো যাওয়া নেই। যাক, তো আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে খুঁজতে হবে গ্র্যাভেল। আর ও ভাই গ্যাং চলে আসছে, কিন্তু এরা শিল্ড থেকে ভয় পাচ্ছে। তো চলো এখানে গ্র্যাভেল খুঁজবো, ওইদিকে দেখি মনে হয় ওইদিকে গ্র্যাভেল পেলেও পাওয়া যেতে পারে। তো চলো এদিকে গ্র্যাভেল কোথায় আছে আমি বুঝতে পারছি না ভাই। এই যে শিল্ড 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 দেখে তো ভয় পাস তোরা, তাই না? এই দেখো শিল্ড, ভাই শিল রেখে ভয় পাচ্ছে না, আমাকে আবার মারছে, ভাই পালা পালা পালা। কোথায় কি কাজ করে আমি বুঝতে পারি না, আমি গোল্ডেন বুট পরে আসছি, শিল্ড নিয়ে আসছি, তাও এরা ভয় পাচ্ছে না আমাকে মারার জন্য, গা হাত পাইলি। ভাই এখান থেকে পালাও, এখান থেকে এখানে কোনো পাওয়া যাবে না, গ্র্যাভেল বোঝা হয়ে গেছে। এও মারছে ভাই, হ্যাঁ ভাই 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 পালাও পালাও, আগে জান বাঁচাও তারপরে অন্য কিছু। ভাই আমাকে একটা কাজ করতে হবে, আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে, আর এগুলোকে আমাকে মারতে হবে। এগুলোকে মারলে আর একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এদের কাছ থেকে মাংস পাবো, কারণ তোমরা জানো আমার কাছে যতগুলো চিকেন ফিকেন ছিল সব ওয়ান ব্লক থেকে পড়ে মরে গেছে। এবার এগুলোকে মেরে মেরে আমাকে চিকেন দিতে হবে, বাচ্চাটাকে মারতে চাই না, কিন্তু বাচ্চাটা আমাকে টর্চার করবে, বাচ্চাটাকেও মারতে হবে। তো দেখো আমি অনেকগুলো র মাটন পেয়ে গেছি, এগুলো আমি খেতে পারি। আমার আর একটা আইডিয়া আসছে মাথার মধ্যে এক্ষুনি, সেটা আমি লাস্টে অ্যাপ্লাই করব, আগে আমার ফার্স্ট কাজগুলো কমপ্লিট করি, তারপরে আমি যদি সময় পাই এই ভিডিওতে লাস্টে করব। তো চলো আজকে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাকে খুঁজতে হবে গ্র্যাভেল। হ্যাঁ, তো গ্র্যাভেল খুঁজতে হবে, আর এগুলোকে আমি একটু সাজানো গোছানো করে দিই, কারণ কখন কোথায় লাভার মধ্যে পড়ে যাবো কোনো ঠিক নেই। বা এদিকে আমি একবার খুঁজে গেছিলাম, কিন্তু পিছনটাতে যাওয়া হয়নি, পিছনটাতে যদি গ্র্যাভেল থাকে থাকতেও পারে, কিন্তু গ্র্যাভেল আমি এখনও পর্যন্ত কোথাও দেখতে পাচ্ছি না। এখানে একটা নেদার পোর্টালের মতো আছে যেখানে একটা চেস্ট আছে, এখানে আমি আগের দিন একটা এসেছিলাম, এখানে গোল্ডেন। কেন ভাই, আমি তো গোল্ডেন বুট পরে গেছিলাম, গোল্ডেন বুট পরে গেলে নাকি কিছু বলে না, যাই হোক মেরে দিল আমার, কি আর বলবো। তো একটা গোল্ডেন হেলমেট বানিয়ে নিয়েছি আবারও, এবার আমার জিনিসপত্রগুলো নিয়ে আসবো, একবার নিয়ে আসতে পারলেই হলো, আমি আর ওইদিকে যাচ্ছি না ভাই। ওগুলো নিয়ে এসে আমি অন্য একটা কাজ করব, ওগুলো নিয়ে এসে আমি অন্য জায়গায় খুঁজবো আমার। ও ভাই ভাই ভাই, না 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 না,
ভাই 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 আবার পিছে লেগেছে ভাই, আমার জিনিস দিয়ে দে, আমি এখানে থাকবো না। তো আমার জিনিস আমি পেয়ে গেছি সবগুলো, এবার আমি যাবো যাবো। আর নেই, আমি এখানে নেই ভাই, পালাও তাড়াতাড়ি, এখানে আমি আর নেই। নে নে আয়, আমি এদের মারতে পারবো না, কারণ এরা অনেকগুলো আছে আর আমি মাত্র একা, সবগুলো আমার পিছনে লেগেছে ভাই। পালা 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 পালা, এখানে কোনো, এখানে আমি পারবো না ভাই। ও ভাই বাঁচাও, চলো এখান থেকে পালিয়ে যাই, এখানে আর কোনো কাজ নেই আমার, এখানে আমি আর আসছি না, সবগুলো চলে গেছে, এবার আমি আর এখানে আসছি না। তো লাভার আশেপাশেও গ্রেভেল থাকে, আমি আগে কবে যেন দেখেছিলাম, তো এখানে একটু টেস্ট করে দেখতে হবে কোথাও আছে কি না। ও এগুলো সম্ভবত গ্রেভেল, ধরো আমি ভালো করে দেখিনি এগুলো গ্রেভেল কি না। এমন দিনকাল পড়লো যে আমার গ্রেভেলের পিছনে ছুটতে হচ্ছে, ডায়মন্ডের পিছনে এত অন্য হয়ে ছুটিনি আমি। তো আমার কি করতে হবে গ্রেভেলের জন্য, ওখানে যেতে হবে না, ওখানে বাম সাইডেরটাই যাবো, কারণ আমার দুটো মাত্র ফ্লিন্ট লাগবে, আর দুটো ফ্লিন্ট আশা করি এখান থেকে পেয়ে যাব। তো আমাকে মনে হয় এখানে আবার পার্কোর করতে হবে, আর এখানে আবার পার্কোর করতে হবে আমাকে নামতে হলে। ভাগ্যিস এখানে ওই ভদ্র শুকুরগুলো আছে। তো চলো এখানে আমার গ্রাভেলগুলো ঘুরে দেখি পাওয়া যায় কি না। আর ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা যারা হরর গেম লাভার, কোনো চাপ নিও না, নেক্সট হরর গেম খুব তাড়াতাড়ি আসবে, সবগুলো হরর গেম আসবে, যতগুলো ফেমাস হরর গেম আছে সব আসবে। তো চলো এখানে আমার কি করতে হবে, এবার গ্রাভেলগুলো কাটতে হবে, গ্রাভেল কেটে কেটে দুটো মাত্র ফ্লিন্ট লাগবে, যদি পেয়ে যায় তাহলে তো লাইফ জিঙ্গালাল, আর যদি না পাই তাহলে ওইদিকে খুঁজতে হবে, ওইদিকে আরও গ্রাভেল ছিল যেগুলো আগুন টাগুন কি লাগিয়ে দিচ্ছে, এই নিশ্চয়ই বদমাশ ঘাসটের কাজ। তো এখানে আমার ফ্লিন্ট খুঁজতে হবে। আমি ভেবেছিলাম নেদারের একগুলো দিয়ে একটা রাস্তা বানাবো, তারপরে কাটবো, কিন্তু সম্ভব নয়, আগে আমাকে, ও একটা পেয়েও গেছি ফ্লিন্ট, আমাকে আর একটা লাগবে, আমার একটা হলেই হয়ে যাবে আর ফ্লিন্ট, তাহলে দুটো ফ্লিন্ট হলে আমি ফ্লেচিং টেবিল বানাতে পারবো। ভাই যেভাবে নিচে পড়ছে খসে খসে, গ্রাভেল খোলাতেও আমার ভয় লাগে, মনে হয় আর কপালে নেই আমার ফ্লিন্ট, সব গ্রাভেল আমি শেষ করে দিলাম, এগুলো কেটে দিলাম, পড়ে গেল সব, মনে হয় না আর ফ্লিন্ট পাওয়া যাবে, একটা মাত্র পেয়েছি না, মনে হয় লাভায় পড়ে মরে যাব। ও 1 ইঞ্চির জন্য নিচে পড়ে গেল না, যাই তারা 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 পেয়ে গেছি, দুটো ফ্লিন্ট পেয়ে গেছি, এবার আমাকে ভালোভাবে বাড়ি যেতে হবে। তো ফ্লেচিং টেবিল বানিয়ে চলে এসেছি, এবার ফ্লেচিং টেবিল দিয়ে তোমরা কি হয় জানো, ফ্লেচিং টেবিল দিয়ে একটা বোকা ট্রেডার বানানো যায়, যে কিনা স্টিকের বদলে ট্রেডিং করে। তো আমাকে এবার হয়ে গেছে ট্রেডার, তো একটা এমরাল্ডের বদলে অ্যারো দেবে, অ্যারো দিয়ে ভাই ভুলভাল করছে, আমাকে এটাকে আবার কেটে বসাতে হবে, দাঁড়া আর একবার ট্রাই করে দেখি, আমার মনে হয় এটা ভেঙে বসালে পারে, এটা রিফ্রেশ করবে ট্রেডস, তার একবার বসিয়ে দেখি কি দেয়। ওকে তো দেখো আমার কাছে এবার আনলিমিটেড স্টিক আছে, এবার বাঁশ গাছ সব কেটে আমি স্টিক বানাবো, আনলিমিটেড এমেরাল্ড ইনকাম করতে পারবো এদের কাছ থেকে, আর তারপরে আমি বানাবো বুকশেল্প, আর তারপরে আমার ফার্স্ট টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আর শুনেছি ব্যাম্বু খায় পান্ডা, ওকে তো পান্ডা ও ব্যাম্বু খায় ভাই, আমি মাইনক্রাফ্টে এখনো পর্যন্ত ব্যাম্বু খাওয়াইনি, আজকে প্রথম দেখছি পান্ডাকে ব্যাম্বু খেতে, এটা জানা ছিল না যে মাইনক্রাফ্টের পান্ডাও ব্যাম্বু খায়। তো চলো এবার আমাকে এগুলো কালেক্ট করতে হবে। Lot of boring math later. কে তো অনেকগুলো বুকশেল্ফ বানিয়ে নিয়েছি, আর দুই একটা লাগবে এখানে সামনে, তাহলে হয়ে যাবে। আর একটা জিনিস আমি শুনেছি যে এগুলো লাইট যদি না রাখি এনচান্টের ঘরে, তাহলে নাকি এনচান্টিং ভালো লেভেলের দেয়, এটা সত্যি কিনা তোমরা আমাকে কমেন্টে বলো, যে সত্যি সত্যি কোনো লাইট কম থাকলে পারে এনচান্টের ঘরে বেশি লেভেলের এনচান্ট দেয় কিনা, না এটা মিথ্যে কথা আমার জানা নেই। ওপর থেকে কোথায় যেন লাইট আসছে, মনে হয় এখান থেকে আসছে। তো এখানে আমি একটা সিঁড়ির ঘর বানাবো, ওকে তো সামনে আমার এগুলো ভালো লাগছে না, সামনে এগুলো কেটে দিই দাঁড়াও। ওকে তো হয়ে গেছে, এবার সম্ভবত নিচে লাইট যাবে না, এখনও যদি যায় আমি বুঝতে পারছি না কেন নিচে অত আলো হচ্ছে, কারণ নিচে তো কোনো আলোর আর সোর্সই নেই। দেখো এখান থেকে লাইট আসছে, কোন দিক দিয়ে আসছে ভাই বোঝা যাচ্ছে না, কিন্তু আসছে। তো যাই হোক এইটুকু লাইটে হয়তো সম্ভবত কিছু হবে না, এটা লাস্ট ছিল। তো এবার টাইম এসে গেছে ডায়মন্ডের টুলস বানানোর, আমি ডায়মন্ডের টুলস এখনও মাইনক্রাফটে বানাইনি, তোমরা জানো যে আমি অনেক অলস, তার কারণে আমি মাইন করতে যাই না ডায়মন্ড, আর আমি ডায়মন্ডও পাই না সার্ভাইভাল ওয়ার্ল্ডে, আমি এখনও পর্যন্ত আয়রনের ইয়ে দিয়ে চালাই, টুলস কাজে কাজ লাগাই। তো আর কি বানানো যায়, আমার কাছে মানে পিকেক্স বানানো ছিল প্রথম থেকেই, হ্যাঁ তো পিকেক্স বানানো আছে, এবার আমার যেটা বানাতে হবে সেটা শাবল বানাতে হবে, শাবল বানালেই মোটামুটি আমার কাছে সবগুলো টুলস কমপ্লিট হয়ে যাবে, সম্ভবত সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো শাবল বানাই, ওকে তো শাবল হয়ে গেছে, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
আর অ্যানভিল বানাতে হবে, অ্যানভিল বানাতে লাগবে আমার অনেকগুলো আয়রন লাগবে, এক একটা আয়রন ব্লক লাগাতে বানাতে দেখি কতগুলো আয়রন লাগে, এক একটা আয়রন ব্লক বানাতে লাগে 9টা করে আয়রন, তার মানে আমাকে অনেকগুলো গোলেম মারতে হবে আজকে। আমি এটা একদমই চাই না, কিন্তু আমার কিছু করার নেই, আমার নতুন একটা ক্রসবো বানাতে হবে, এটাকে এনচান্ট করব। তারপর এখনও পর্যন্ত অনেকগুলো আয়রন লাগবে, দেখো মাত্র 7টা আছে। তারপর আমি ক্রসবোটা আগে এনচান্ট করি, এগুলোকে মেরে মেরে আগে লেভেল বাড়াই, আমার 9 লেভেল লাগবে, তাহলে 30 হয়ে যাবে। আর 30 হলে পরে আমি এনচান্ট করতে পারবো একটা ভালো শালো। কত স্পিডে বাড়ছে এটা, যদি আমার সার্ভাইভাল ওয়ার্ল্ডে কাজ করতো তাহলে তো একদম অন্য কিছুই হয়ে যেত, কিন্তু সার্ভাইভাল ওয়ার্ল্ডে কাজ করে না এরকম স্পনার। তো নতুন একটা ক্রসবো বানাই, তো নতুন ক্রসবো বানিয়ে এটাকে এনচান্ট করবো, তারপরে মারবো। ওকে, তো আনব্রেকিং 3 হয়েছে, আনব্রেকিং 3 জানি না কতটা ভালো। এখান থেকে আমার প্রবলেম হচ্ছে গোলে মারতে, চলো উপরে গিয়ে মারবো গোলে। আশা করি আমাকে কিছু বলবে না, কিছু না। মিউজিক 28 এক্সপি গেল, আবার আমাকে এখান থেকে মারতে হবে। তোমরা সবাই চোখ বন্ধ করো। ওকে, তো অনেকগুলো পেয়ে গেছি, টোটাল 32টা আয়রন পেয়েছি, আশা করি এগুলো দিয়ে অ্যানভিল হয়েও বেশি। তো ব্লক আপ আয়রন বানাতে হবে আমাকে 3টা, অ্যানভিল এইবার হয়ে গেছে। তো অ্যানভিল হয়ে গেছে, এবার আমার প্রথম টাস্ক কমপ্লিট মোটামুটি। এবার টুলসগুলো আপগ্রেড করতে হবে, আর টুলস আপগ্রেড করতে আমার লাগবে অনেকগুলো এক্সপি, কারণ আমার এক্সপি আবারও গেছে ছিল। আর এটা গোলেমের স্মৃতি হিসাবে আমি এখানে ফুল গাছ লাগিয়ে রাখবো, গোলেমকে মেরে আমি এই ফুলগুলো পেয়েছি। দেখো কয়টা গোলেম মেরেছি, 9টা গোলেম মেরেছি টোটাল, আবার স্পন হয়ে যাবে কোনো ব্যাপার না। তো আবার 30 এক্সপি কমপ্লিট করে নিয়েছি, এবার আমি ডায়মন্ডের শর্টটা এনচেন্ট করবো। ওকে, তো শার্পনেস 3, এটা দিচ্ছি এফিসিয়েন্সি 4। তো মনে হয় খুব একটা ভালো ইনচেন্ট না, শার্পনেস 3 কেমন ইনচেন্ট আমার জানা নেই। তো শার্পনেস 3 করে নিয়েছি। ও ভাই, এক কবে কেটে যাচ্ছে বাসটা সব, খুব মজা হবে এটা দিয়ে জম্বি টম্বি মারতে, মনে হয় খুব তাড়াতাড়ি মরে যাবে। তো চলো এবার আমার নেক্সট কাজটা করা যাক। তো চলো এবার আমি যেটা করব সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে দাঁড়াও দেখাচ্ছি। ও ভাই, এদের মধ্যে মারামারি লেগে গেছে, আমি মারবো তো। ঠিক আছে ভাই, দেখি কে জিতে, দাঁড়াও। আমার মনে হচ্ছে বড় ইয়েটা জিতবে, হগলিনটা নিচেই ফেলে দিয়েছে লাভার মধ্যে। আমি নেই, আমি নেই, আমি নেই, সরি সরি ভাই, আমাকে আমাকেও মেরে ফেলবে। দাঁড়াও, এখানে আমার এটাকে এক কাজ করতে হবে, এটাকে আমার ক্যাপচার করতে হবে। ক্যাপচার করবো না, এখানে আমার যেটা প্ল্যান আসছিল সেটা হচ্ছে এখানে আমি হগলিন ফার্ম বানাবো, কারণ হগলিন যদি আমি মারি, আর হগলিন ব্রিডিংও করা যায় যদি আমি এই ফাঙ্গাসগুলো খাওয়াই, তাহলে হগলিন ব্রিড করা যায়। আর কোথায় ফার্মটা বানাবো সেটাই আমি দেখি। তো এখানে বানালে কি ভালো হবে বুঝতে পারছি না, কারণ সব হগলিন আমার ওপর খেপে আছে কেন এত আমি বুঝতে পারছি না ভাই। এটাও আমার পিছিয়ে পিছিয়ে ধাওয়া করে আসছে, এখানে বানানো যাবে না, আমাকে বানাতে হবে ওপরে। ওপরে যদি আমি বানাই তাহলে মোটামুটি হয়তো একটা চান্স আছে ভালোভাবে বানানোর, নাহলে আমার 3-4 বার মরতেই হবে। তো চলো আমি এখানটাই বানাবো, এখানটায় খাঁচা বানাবো, মানে ফার্ম বানাবো হগলিনের। তো এখানটায় আমি আগে ইয়ে করে দিই, এটা খুব চাপের কাজ, একবার যদি আটকে দিতে পারি তাহলে ওর খেলা শেষ। কিন্তু ভাই 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 না, এখানে আটকে দিয়েছি, আর মাত্র 2-3টা যদি ফেন্স লাগাতে পারি তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও 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 ভাই, সাবধানে কাজটা করতে হবে। তাহলে একটাকে অলরেডি আমি ক্যাপচার করে দিয়েছি। ওকে ভাই, একটা হয়ে গেছে, এবার আমাকে আর একটা হগলের নিচ থেকে ধরে আনতে হবে, আর মনে হয় না ধরে আনতে হবে, এটা আমার পিছ পিছিয়ে চলে আসবে। ও ভাই ভাই ভাই, এখানে লাভায় পড়ে যেত আমি এক্ষুনি, 27 এক্সপি আমার আবার যেত ভাই, কত নুপ খেলা হচ্ছে। আমি কোথায় যেন একটা ঘাস্টের আওয়াজ পাচ্ছি, ঘাস্টের আওয়াজ পাচ্ছি, নিশ্চয়ই এটা ঘাস্টের কোনো আওয়াজ হবে। ঘাস্ট কোথা থেকে চলে আসলো ভাই, দাঁড়া, আমি কাকে রেখে কাকে সামলাবো ভাই, কার পিছনে। প্লিজ প্লিজ এখন কিছু করিস না, ঘাস্ট চলে আসছে, এখন আমি কোনটাকে পালাও, আগে নিজের জান বাঁচাই, তারপরে দুটার মধ্যে একটাকে মারা যাবে। আমি বুঝতে পারছি না এখন কি করবো, ক্রসবো দিয়ে দেখি ঘাস্টকে মারা যায় কিনা, ক্রসবো তো বেশি শক্তিশালী, ঘাস তো একবারই মরে যাওয়ার কথা, দাঁড়াও দেখি ঘাস্ট মরে কিনা। ঘাসটি তো আমি খুঁজে পাচ্ছি না ভাই, ভূতের মতো কোন, ও পেয়েছি পেয়েছি পেয়েছি, কিন্তু ক্রসবো দিয়ে মারাটা খুব টাফ, মনে হয় বো দিয়ে বেশি সহজ। দেখো ক্রসবো আমি লাগাতেই পারছি না একটাও, ও না, ধরো ধরো ধরো, ওর বিয়ের মধ্যে আগুনের মধ্যে লেগে গেছে আবার। ভাই এদের সাথে এভাবে লাগা যাবে না, আমার বো নিয়ে আসে, ধরো বো নিয়ে খুব সহজ হবে, আমার মনে হয় বোটা খুব ইম্প্রুভমেন্ট আছে, তো বো দিয়ে খুব সহজ হবে কষ্ট। ওকে, তো এবার বো দিয়ে মারবো, বো দিয়ে মনে হয় খুব সহজ হবে মারা। তো চলো দেখি কোথায় গেল ঘাসটা। ও ভাই, আমি বো চালানো ভুলে গেছি, আমাকে প্রথমে টানতে হবে জোরে, তারপরে রিলিজ করতে হবে, কোথায় গেল। ওকে দেখো, বো দিয়ে মারাটা খুব সহজ, বো দিয়ে মরে যাবে। ওকে, এটাকে যে করে হোক আমাকে ভিতরে ঢোকাতে হবে, মনে হয় একটা ফেন্স এভাবে খোলা থাকলে হবে না, আমাকে দুটো ফেন্স খুলতে হবে, তাহলে হয়তো ঢুকতে পারবে।
ভাই 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 পালাও 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 এখানে আটকা 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 আ লাস্ট লাস্ট ও মিশন সাকসেসফুল। আমি এবার এবার একটা কাজ করতে হবে, এবার আমাকে মাঝখানে ওই ফেন্সগুলো কাটতে হবে যাতে দুটো একসাথে হতে পারে, দুটো ব্রিডিং করার জন্য দুটোকে একসাথে। এখন আমি সাইডেরটা কেটে দিচ্ছিলাম, এখানে একটা, এখানে একটা, ওকে। তো এবার দুটো, বাই বাই, আবার খাওয়া দাওয়া করে আসতে হবে। দুটো ব্রিডিং করাতে গেলে আমাকে আনতে যেতে হবে ফাঙ্গাস, যদি একটু চলো ফাঙ্গাস নিয়ে এসছি। এবার ও বাই বাই, এর কতগুলো গুঁতো খেয়েছে আমার ঠিক নেই। দাঁড়াও, একটা তো দিলাম, তাও আমাকে মারছে। মনে হয় দুটোকেই দিতে হবে ভালো করে, এটাকেও দেই। ওকে, তো দেখি ব্রিড করে কি না। ওকে, একটা ছোট্ট বেবি হয়েছে, ছোট্ট বেবি। দেখো কিন্তু ছোট্ট বেবি বলে আবার ভুল করো না, এটা খুব শয়তান। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কারণ ভিডিওটা বানাতে অনেক কষ্ট করেছি। আর যারা হরর গেম লাভার তাদের জন্য অনেক ভিডিও আসতে চলেছে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনেক ইম্প্রুভ হতে চলেছে চ্যানেল, অনেক ভালো ভিডিও আসবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আজকের মতো বাই।